দীর্ঘ 8 মাস পর বুধবার থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন, আর তাতেই ওঠার অনুমতি মিলল না হকারদের। এমনকি প্ল্যাটফর্মেও আপাতত জায়গা হচ্ছে না তাদের। ভিড় ঠেকাতে নিরাপত্তা বাড়ানো হলেও দূরত্ববিধির বিষয়টি যাত্রীদের শুভবুদ্ধির উপরেই ছাড়তে চান শিয়ালদহের DRM শীলেন্দ্র প্রতাপ সিংহ। এ প্রসঙ্গে তিনি আরও জানান, প্রয়োজনে যাত্রী সংখ্যার সঙ্গে ভারসাম্য রেখে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এই সিদ্ধান্তে বিভিন্ন স্টেশনে বিক্ষোভের ডাক দিয়েছেন হকারেরা। তাদের প্রশ্ন, লোকাল ট্রেনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, সেখানে হকাররাই কেবল বিপজ্জনক, তাহলে একটি ট্রেনে 600 বেশি যাত্রী উঠলে তাদের নামিয়ে দেওয়া হবে তো? যদিও এ প্রশ্নের জবাব মেলেনি। ব্যুরো রিপোর্ট, এগে বাংলানিউজ।